हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल स्टडी लैम्प। तो बंधुरा, आज के आमार रेशियो एवं प्रोपोर्शन रिलेटेड पार्ट फाइव भिडियो। एर आगे आमी चारटे भिडियो करेछि, तार मध्ये प्रथम तीनटे भिडियोते टोटाल रेशियो एवं प्रोपोर्शन सम्पर्के कन्सेप्ट एकेबारे क्लियर करा आछे। तो फ्रेंड्स, आज के सेई रेशियो एवं प्रोपोर्शनेर जे कन्सेप्ट, से कन्सेप्टेर ओपर थाकबे दसटा प्रब्लेम्स। तुम्हारा भिडियोटी सम्पूर्ण देखते थको, देखार पर तुम्हारे किन्तु अनेकटाई तुम्हारा रेशियो एवं प्रोपोर्शन सम्पर्के जे धारणाटा सेटा एकेबारे क्लियर करे निते पारबे। अवश्य भिडियो देखार पर जदि तुम्हारे मन है भिडियोटी दरकारी, ताहले आमार चैनलटिके सबस्क्राइब करो एवं भिडियोटिके लाइक करो, सेई संगे बंधुदेर साथे शेयर करो एवं आमार नतून आपलोड करा भिडियो नोटिफिकेशन पेते अवश्य बेल आइकनटिके प्रेस करे रखो। तो देखो बंधुरा, आज के दसटा प्रब्लेम, से दसटा प्रब्लेम किन्तु एकेबारे कन्सेप्चुअल, अर्थात प्रोपोर्शन एवं जे रेशियो प्रोपोर्शन एर এই যে ধারণা, রেশিও এবং প্রপোর্শনের আমি যে বেসিক আইডিয়াটা দিয়েছিলাম, সেই আইডিয়াগুলো যতক্ষণ আমরা প্রবলেমগুলোকে না সলভ করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারবো না যে কনসেপ্টটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে প্রবলেমের ওপর, তাই না? তো চলো আজকে আমরা দশটা প্রবলেম পরপর দেখে নিই। দেখো, এখানে ফার্স্ট যে প্রবলেমটা আছে, 12:17 এর ব্যস্ত অনুপাতটি কত? তো বন্ধুরা, এখানে আমাদের যে ধারণাটা দরকার সেটা পরিষ্কার বুঝতে পারছো, ব্যস্ত অনুপাত বা ইনভার্স রেশিও। ইনভার্স রেশিও কি, কিভাবে লিখতে হয় সেটা আমি আমার আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, যে যখন আমি রেশিও এবং প্রপোর্শনের যে আইডিয়া দিয়েছিলাম সেখানে কিন্তু এটা আলোচনা করা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছো, এই আইডিয়াটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু ইজিলি আমরা এটা ব্যস্ত অনুপাত লিখতে পারবো। আমরা দুটো জিনিস পেয়েছিলাম, একটা ইনভার্স রেশিও আর একটা রেসিপ্রোকাল রেশিও, দুটো কিন্তু আলাদা জিনিস। সুতরাং ভালো করে এই প্রবলেমগুলো পড়বে। দেখো, এটার ব্যস্ত অনুপাত, ইনভার্স প্রপোর্শন কি বলেছিলাম, যদি কোনো অনুপাতের দুটো পদ a:b হয় তাদের ইনভার্স রেশিওটা হয়ে যাবে b:a, তাই না? ভীষণ সোজা। আর রেসিপ্রোকাল রেশিওটা হবে a:b যদি হয় তাহলে এর রেসিপ্রোকাল রেশিও হয়ে যাবে না অনন্যক, 1:a:1b, এটা হচ্ছে ধারণা। তো এখানে দেখে নাও, এখানে লিখতে হবে 12:17 এর ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত মানে এটা, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট এবং কনসিকুয়েন্ট, অর্থাৎ পূর্বপদ এবং উত্তরপদের শুধুমাত্র স্থান পরিবর্তন। তাহলে কি হয়ে যাবে, এই এই প্রবলেমের অ্যান্সার হয়ে যাবে 17:12। ব্যাস হয়ে গেল, শুধু এই ধারণাটি থাকতে হবে। ব্যস্ত অনুপাত কত, ব্যস্ত অনুপাত ব্যাপারটা কী, 12:17 এর ব্যস্ত অনুপাত হলো 17:12। তো বন্ধুরা, যদি এটা রেসিপ্রোকাল অনুপাত বলতো বা অনন্য অনুপাত, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এখানে কিন্তু পদগুলোর কোনো পরিবর্তন করা চলবে না, শুধুমাত্র অনন্যগুলো লিখে দিলেই হবে। 1:17 এটা হয়ে যাবে রেসিপ্রোকাল রেশিও, অর্থাৎ অনন্যক অনুপাত। বোঝা গেল? নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেমটা দেখো। নেক্সট প্রবলেমটা আছে 2:5, 7:8 ও 3:4 এর মিশ্র অনুপাতটি কী? মিশ্র অনুপাত বা এটাকে যৌগিক অনুপাতও বলে, মানে কম্পাউন্ড রেশিও, আর এটাকে বলা হয় মিক্সড রেশিও, ঠিক আছে? মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত আমি বলে দিয়েছিলাম কী জিনিস, মিশ্র অনুপাত, এই তিনটি অনুপাতের মিশ্র অনুপাত কী হবে, না একাধিক অনুপাতের মিশ্র অনুপাত হয় তাদের পূর্বপদগুলির গুণফল = তাদের উত্তর পদগুলির গুণফল। তাহলে এই তিনটি যে অনুপাত দেওয়া আছে এদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাতটা কী হবে, 2:7:3, তিনটে পূর্বপদ নিয়ে হবে উত্তর পূর্বপদটা এবং তিনটে উত্তরপদের গুণফলই হবে উত্তরপদ, 5:8:4। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 7 × 14 = 42, 42:8×40=160। তো এটা দেখো আরেকটু ভাগ করা যাবে, এটাকে আমরা ভাগ করতে পারবো 2 দিয়ে, তো যাবে 21, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। 2:5, 7:8 ও 3:4 এর কম্পাউন্ড রেশিও বা মিশ্র অনুপাতটি হবে 21:80। বোঝা গেল, মিশ্র অনুপাত মানে পূর্বপদগুলির গুণফল, সেটা আসবে পূর্বপদ, নতুন অনুপাতের পূর্বপদ হবে, উত্তরপদগুলির গুণফল হবে নতুন অনুপাতের উত্তরপদ, সেই দুটি পদ নিয়ে যে নতুন অনুপাতটা হবে সেটাই হবে প্রদত্ত অনুপাতগুলির মিশ্র অনুপাত, ঠিক আছে? তাহলে এটা ক্লিয়ার হলো। এরপরে দেখো, যদি এক্সের 20% = y এর 30% হয় তাহলে x = y নির্ণয় করতে হবে।
এই ধরনের প্রবলেমও কিন্তু আসে, প্রবলেমগুলো ভীষণই সোজা, শুধু আইডিয়া ক্লিয়ার রাখলেই হবে। তাহলে এখানে আছে এক্সের 20%, এই প্রবলেমটা যদি, এটা হলো 2 নম্বর প্রবলেম। 3 নম্বর প্রবলেমটা যদি আমি তোমাদেরকে দেখাই, এক্সের 20%, তার মানে এক্সের 20% মানে কত? x×20/100, এটা সমান বলেছে কি ওয়াইয়ের 30%, মানে y×30/100। দেখো এরপরে কিন্তু ব্যাপারটা ভীষণ সোজা হয়ে গেল। এরপর দেখো এই 100 100 কেটে যাবে, 0 0 কেটে যাবে, তার মানে এখান থেকে আমরা পাবো x/y = 3/2। আর আমরা জানি যে ভগ্নাংশ, এটা ভগ্নাংশ আকার আছে, ভগ্নাংশ আকার থেকে আবার অনুপাতে লেখা যায়, তার মানে এটার মানেই হলো x/y = 3:2। এটাই হলো আমাদের প্রয়োজনীয় উত্তর। তাহলে যদি এইভাবে পার্সেন্টেজ আকারে দেয়া থাকে, সেখান থেকে যদি দুটি পদের অনুপাত বের করতে হয়, দুটি সংখ্যার অনুপাত, সেটাও কিন্তু ভীষণই ইজি। তো বন্ধুরা এই হলো 3 নম্বর প্রবলেমের সলিউশন। এরপর নেক্সট প্রবলেম যাই, 4 নম্বর প্রবলেম কী আছে দেখে নাও, 21:28:3:x। বন্ধুরা এই যে চিহ্নটা, এটা নিশ্চয়ই চিনতে পাচ্ছ, এটা অনুপাতের চিহ্ন, এটা সমানুপাতের চিহ্ন, দুটো আলাদা আলাদা অনুপাত সমানুপাত এখানে গঠন করেছে। এবং এখানে দেখতে পাচ্ছি ফোর্থ যে টার্ম, 4 নম্বর পদ, চতুর্থ পদ, মিসিং টার্মটাকে আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করছি দেখে নাও, এখানে দেখো এটা হলো সমানুপাতের চিহ্ন, এই দুটো অনুপাত সমান, এবং যখন দুটো অনুপাত সমানুপাত গঠন করে, সমানুপাত সম্পর্কে টোটাল আইডিয়া কিন্তু আমার অলরেডি কনসেপচুয়াল যে ভিডিওগুলো আছে, যে বেসিক যে আইডিয়াগুলো দেওয়ার জন্য যে ভিডিওগুলো আছে, সেখানে কিন্তু সমস্ত আইডিয়া কিন্তু ক্লিয়ার করা আছে। আমার যেসব বন্ধুরা সেটা এখনও দেখোনি, তারা আমার প্লেলিস্ট থেকে অথবা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে বা আমার চ্যানেলে গিয়ে কিন্তু এই রেশিও এবং প্রপোর্শনের আইডিয়াটাকে ক্লিয়ার করার জন্য সমস্ত কিছু খুঁটিনাটি জিনিস কিন্তু ভিডিওগুলোতে আমার একেবারে পরিষ্কার করে বলা আছে। সেই ভিডিওগুলো না দেখলে কিন্তু এই প্রবলেমগুলো বোঝাটা সত্যি টাফ। তো সময় করে একটু ভিডিওগুলো দেখে নিও, দেখে নাও তাহলে এটা কী করে করবো। না এখানে দেখো ফোর্থ টার্ম, চতুর্থ পদ, মিসিং, তো আমরা এখান থেকে সমানুপাতের যে 4টে পদ তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে আমরা জানি। আমরা কি জানি যে বাইরের বাইরের সংখ্যাগুলির গুণফল ভেতরের ভেতরের সংখ্যাগুলির গুণফলের সাথে সমান, তার মানে 21×x = 28×3। বা আমরা এটা সম্পর্ক পেয়েছিলাম প্রথম পদ ইন্টু ফোর্থ পদ, যেটা চতুর্থ পদ সেটা হয় দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। এরপর আমি বলেছিলাম এই রিলেশন থেকে আমরা যে টার্মটা মিসিং, যে পদটা মিসিং থাকবে, আমরা সেই পদটাকে ইজিলি বের করতে পারবো। এখানে দেখো চতুর্থ পদ, যেটা চতুর্থ পদের সাথে কিন্তু প্রথম পদের একটা সম্পর্ক আছে, মানে এই দুটোর গুণফল এই মাঝে সংখ্যা দুটির গুণফলের সাথে সমান, তার মানে আমাদেরকে এক্সের মানটা বের করতে গেলে কি করবো, এক্সের সাথে যার সম্পর্ক, মানে ফোর্থ টার্মটা বের করতে গেলে আমাদেরকে ফার্স্ট টার্ম যেটা সে একা হয়ে যাবে, তার মানে সে তলায় চলে আসবে এবং ওপরে চলে আসবে দেখো মধ্যপদ দুটো, মানে 28×3। এরপর এটাকে ক্যালকুলেশন করে দাও, 3×7=21, 7×4=28, তার মানে এক্স আমরা পেয়ে গেলাম 4, অর্থাৎ এই যে ফোর্থ টার্মটা এটা = 4। এরপর এই প্রবলেমটা দিয়ে আমি আরও দুই একটা কথা বলে দিই, এখানে দেখো যদি অন্য কোনো টার্ম মিসিং থাকে, ধরো দ্বিতীয় পদ সেকেন্ড টার্মটা নেই, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, যদি আমাদেরকে দ্বিতীয় পদটা বের করতে হয়, দ্বিতীয় পদের জন্য আমার তৃতীয় পদটা একা সে নিচে থাকবে আর ওপরে থাকবে প্রথম ইন্টু ফোর্থ। যদি ধরো তৃতীয় পদ বের করতে হয় তাহলে এর সাথে দ্বিতীয় পদ নিচে থাকবে, ওপরে থাকবে প্রথম ইন্টু ফোর্থ। বা যদি প্রথম পদ বের করতে হয় তাহলে প্রথম পদের সাথে সম্পর্ক হচ্ছে ফোর্থ টার্ম, তার মানে চতুর্থ পদ নিচে থাকবে, ওপরে থাকবে দ্বিতীয় এবং তৃতীয়। এইভাবে একটা সমানুপাতের যে কোনো টার্ম মিসিং থাকলে আমরা এই সূত্র থেকে বা এই নিয়ম থেকে কিন্তু ইজিলি সেই মিসিং টার্মটাকে বের করে নিতে পারবো। তাহলে একটা প্রবলেম করা হলো মানে আমার 100টা প্রবলেম বোঝা হয়ে গেল, তাই না? তো তোমরা এভাবে যে কোনো একটা মিসিং টার্ম কিন্তু এই সূত্র থেকে, এটা হলো আসল সূত্র বা এটা একটা সম্পর্ক, সমানুপাত এই সম্পর্ক মেনে চলে, এবং যদি দুটি অনুপাত সমানুপাত গঠন করে তখন এই রিলেশনটা কিন্তু সবসময়ের জন্য সত্যি। তো বন্ধুরা এভাবে তোমরা যে কোনো মিসিং টার্ম বের করে নিতে পারো। আচ্ছা নেক্সট প্রবলেমে যাই, নেক্সট প্রবলেমটা দেখো কি বলা আছে, 8x ও 18 ক্রমিক সমানুপাতি হলে এক্সের মান কত। তো বন্ধুরা দেখো এই প্রবলেমটা কিন্তু মোটেও টাফ নয়, শুধু ক্রমিক সমানুপাতির আইডিয়াটি দরকার।
তাই না? এইভাবেই কিন্তু প্রবলেমে বলা থাকবে, এরকম একটা টার্ম দেওয়া থাকলো, একটা কথা দেওয়া থাকলো, সেই কথাটার মিনিং না জানলে, যারা জানো দেখো এটা খুবই সোজা, ভীষণ সোজা, আর যারা কিন্তু এই ব্যাপারটা হয়তো বুঝে উঠতে পারছো না ক্রমিক সমানুপাতিক কি, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে এক্সটা বের করা একটু টাফ, তাই না? তো বন্ধুরা চলো প্রবলেমটা সলভ করি, এবং সেই সঙ্গে তোমাদেরকে এটা আরেকবার বলে দিচ্ছি, যদিও আমার এটা অলরেডি আলোচনা করাই আছে, ঠিক আছে? দেখো এইখানে কি বলা আছে, 8x18 ক্রমিক সমানুপাতি, তাহলে তিনটে সংখ্যা বলা আছে ক্রমিক সমানুপাতি। এবার আমার যে বন্ধুরা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য আমি একটু জাস্ট বলে দিচ্ছি ক্রমিক সমানুপাতি ব্যাপারটা কি। ক্রমিক সমানুপাতি আমি কিন্তু অলরেডি আমার কনসেপচুয়াল যে ভিডিওগুলো সেখানে ডিটেলসে আলোচনা করেছি, তিনটি সংখ্যা এ বি সি বা তিনটি রাশি ক্রমিক সমানুপাতি হবে কখন, যদি প্রথম দুটি সংখ্যার অনুপাত শেষ দুটি সংখ্যার অনুপাতের সাথে সমান হয়, মানে এইচ টু বি এবং বিচ টু সি সমান হবে। তার মানে কি, এখানে বিটা দেখো কমন, অর্থাৎ এরা কি, যদি দুটো অনুপাত সমান হয়ে যায় তারা সমানুপাত গঠন করে, তাহলে তিনটি সংখ্যা, তিনটি বাস্তব সংখ্যা বা তিনটি রাশি যদি এরকম সমানুপাত গঠন করে তাহলে বলা হয় এ বি সি ক্রমিক সমানুপাতি। এইচ টু বি তার সাথে বি ইজ টু সি সমান। আবার যদি আরেকটা ধরো এখানে ডি দেওয়া থাকে, সেক্ষেত্রে ক্রমিক সমানুপাতি কি বলবো, এ ইজ টু বি সমান বি ইজ টু সি সমান সি ইজ টু ডি হবে, তাহলে তখন আমরা বলবো এ বি সি ডি ক্রমিক সমানুপাতি। তো তোমরা আরেকটা জিনিস দেখো, এ বি সি, এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হয়, এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হয় মানে তারা এই রিলেশনটা গঠন করবে, এবং সেখান থেকে দেখো সমানুপাতের যে নিয়ম সেখান থেকে কি পাচ্ছি, এই দুটির গুণফল এ সি আর এই দুটির গুণফল সমান হবে, মানে এখান থেকে আমরা পাচ্ছি বি স্কয়ার সমান এ সি, তার মানে কি মধ্যপদের বর্গ প্রথম এবং শেষ পদের গুণফলের সাথে সমান। এবং এটা কিভাবে আসছে সেটা একটু দেখে নাও, এখান থেকে দেখো বলতে পারি এ ইজ টু বি মানে কি এ বাই বি, আর সমানুপাত মানে এটা সমান, বি ইজ টু সি মানে বি বাই সি, তাহলে যদি আমরা এটা কোনাকুনি গুণ করি তাহলে কি হয়ে যাবে, দেখো বি স্কয়ার সমান এ সি বা এ সি সমান বি স্কয়ার, আমরা দুটোই বলতে পারি। তো এইটা হলো ক্রমিক সমানুপাতি, যদি তিনটে সংখ্যা হয় তাহলে তাদের ক্ষেত্রে আমরা এই রিলেশনগুলো পাই। তো এখানে দেখে নাও, এখানে বলা আছে 8x18 ক্রমিক সমানুপাতি, এবং পরিষ্কার তাহলে আমাদের এখানে এক্স হলো মধ্যপদ, তার মানে আমরা ক্রমিক সমানুপাতি যেহেতু এই কথাটা বলা আছে সুতরাং আমরা এটাই এখানে লিখতে পারবো বা এটা বলতে পারবো যে যেহেতু 8x18 ক্রমিক সমানুপাতি তাই এক্স স্কোয়ার সমান হলো 8×18, ঠিক আছে? তার মানে এক্স সমান কত হবে, রুট ওভার 8×18, মানে এটা দেখে নাও কত হচ্ছে, টু কিউব ইন্টু টু ইন্টু থ্রি স্কোয়ার, এটা হবে মানে এটা হয়ে যাচ্ছে 2^4×3² এটা, বা এখানে 18^8=144 এটাও লিখতে পারবো আমরা, 144 সেটা সমান হয়ে যাবে 12, বা এখান থেকেও আমরা পাচ্ছি 2^2×3 মানে হয়ে যাচ্ছে 12। তো এখানটা তো কোনো ব্যাপার নয়, এটা তোমরা ইজিলি বের করে নিতে পারবে। তাহলে এক্স, এক্স সমান কত পেলাম 12, তার মানে এটা এক্সের মানটা হলো 12। 8x18 যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এক্স বা মধ্যপদটা হলো 12। বোঝা গেল বন্ধুরা, বোঝা গেল হচ্ছে? আচ্ছা পরের কিছু প্রবলেম আরও দেখে নিই। এরপর দেখো, এরপর যে প্রবলেমটা লেখা আছে দেখো, এখানে প্রবলেমটা একটু ভালো করে পড়বে, কারণ এই ধরনের প্রবলেম কিন্তু একটু কনফিউশনে ফেলার মতো। দেখে নাও কেন বললাম, পি কিউ আর এর গতিবেগের অনুপাত 2:3:6, একই দূরত্ব অতিক্রম করতে তারা যে সময় নেবে তার অনুপাত কত, এটা একটা করতে হবে। কি বলা আছে, পি কিউ আর তিনটে গাড়ি আমরা ধরে নিতে পারি, পি কিউ আর এর গতিবেগের অনুপাত 2:3:6, একই দূরত্ব অতিক্রম করতে তারা যে সময় নেবে তার অনুপাতটা কত হবে। তো এখানে গতিবেগ জানা আছে, আমরা সময়ের অনুপাত কিভাবে বের করব? তো বন্ধুরা এখানে সময়ের অনুপাত বের করতে হলে সময়টা জানার দরকার নেই, কারণ এখানে তোমরা এই ধরনের প্রবলেম কিন্তু বললাম যে প্রথমে ভীষণ কনফিউশনে ফেলার মতো অঙ্ক, বা একটু সমস্যাটা বুঝতে বেশ সমস্যা হয়, তাই না? সমস্যাটা বুঝতেই সমস্যা। তো এইখানে দেখবে যে এখানে যে দুটো বিষয়, গতিবেগ এবং দূরত্ব আর সময়, এই তিনটে ব্যাপার দেওয়া আছে, তাহলে এখানে আমাদেরকে বের করতে হবে গতিবেগ এবং সময়। এখানে যে রিলেশনগুলো আছে,
গতিবেগের অনুপাত দেওয়া আছে, সময় যে লাগবে তার অনুপাত বের করতে হবে। তো বন্ধুরা দেখে নাও এখানে গতিবেগ এবং সময় এই দুটোর মধ্যে কি কিছু সম্পর্ক আছে? আছে, তাই না? যদি বেগ বাড়ে তাহলে একই দূরত্ব, ওই জন্য বলা আছে কিন্তু একই দূরত্ব। যদি গতিবেগ বাড়ানো হয় তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগবে, গতিবেগটা যদি কমানো হয় তাহলে কিন্তু সময়টা বেশি লাগবে। তার মানে এখানে গতিবেগ এবং সময় একে অপরের বিপরীত, ঠিক আছে? তাহলে এই ধরনের যদি দেখো যে সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক, তখন কোনো কিছু ভাবার দরকার নেই, শুধু এই যে অনুপাতটা আছে এটার অনন্য অনুপাতগুলো বের করতে হবে, তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। তার মানে যদি এরকম দেখো যে দুটো বিষয় যেটা দেওয়া আছে এবং যেটা বের করতে হবে তাদের মধ্যে একটা ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক আছে, তখন তাদের অনন্যকের অনুপাতটাই হয়ে যাবে আমাদের প্রয়োজনীয় উত্তর। তার মানে কি, তারা যে সময় নেবে মানে একই দূরত্ব অতিক্রম করতে তারা যে সময় নেবে তার অনুপাতটা হয়ে যাবে এটা, 1/2 = 1/3 = 1/6। তো বন্ধুরা এইভাবে তো আমরা রাখতে পারবো না, এইভাবে রাখা চলবে না, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, ভগ্নাংশ থেকে আগে ভগ্নাংশটাকে আমরা পূর্ণ সংখ্যায় করে দেবো। এবং পূর্ণ সংখ্যায় কীভাবে করা যায় সেটাও আমি আলোচনা করেছি ঠিক আগের ভিডিওতেই, দেখে নাও। 2, 3, 6 এদের হরগুলোর লসাগু কত? 6। তার মানে 6 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও। 6 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে দেখো, 2 3 6, 3 2 6, 6 1 6, তার মানে 3:2:1, এটাই হলো অ্যান্সার। বোঝা গেল? এবং একটা প্রবলেম থেকে কিন্তু অনেকটা আইডিয়া হয়ে গেল, তাই না? এই ধরনের ব্যাপারগুলো একটু লক্ষ্য করবে, তাহলে কিন্তু আমরা ইজিলি আমাদের অ্যান্সারটা বের করতে পারবো। আচ্ছা, নেক্সট একটা অন্যরকম প্রবলেম, আজকের যে 10টা প্রবলেম আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই 10টা কিন্তু 10 রকম, ঠিক আছে? দেখে নাও এখানে কি বলা আছে, দুটি বইয়ের দামের অনুপাত 2:3, প্রথম বইটির দাম 180 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত সেটা বের করতে হবে। দুটো বই তাদের দামের অনুপাতটা দেওয়া আছে, একটা বইয়ের প্রকৃত দামটা জানা আছে, তাহলে এই অনুপাতে যদি প্রথম বইটার দাম 180 টাকা হয় দ্বিতীয় বইটির দাম কত হবে? তাহলে দেখো এটাকে আমরা এইভাবে সলভ করতে পারি, প্রথম বইয়ের দাম ইজ টু দ্বিতীয় বইয়ের দাম, দ্বিতীয়টাকে এইভাবে লিখছি, দ্বিতীয় বইয়ের দাম সমান কত হবে, 2:3 এটা বলা আছে। তার মানে আমরা কি এটা বলতে পারি, প্রথম বইয়ের দাম ডিভাইডেড বাই দ্বিতীয় বইয়ের দাম সমান এটা হয়ে যাবে 2/3, কারণ আমরা অনুপাত থেকে তো ভগ্নাংশে নিয়ে যেতে পারি। এরপর কোন বইটার দাম জানা আছে দেখো, এখান থেকে আমাদের জানা আছে প্রথম বইটা, তাহলে প্রথম বইয়ের জায়গায় আমরা লিখতে পারি 180 বাই দ্বিতীয় বই সমান হলো 2/3। তাহলে এবারে কোনাকুনি আমরা গুণ করতে পারি, তাহলে এখান থেকে দেখো দ্বিতীয় বইটা বের করতে গেলে 180 × 3/2, তার মানে এখান থেকে আমরা পেয়ে যাব দ্বিতীয় বইয়ের দাম কত হবে, 180 × 3/2 সমান হলো 270 টাকা। তাহলে এইভাবে এবার এই যে প্রসেস, এই মেথডটা আমরা কখন অ্যাপ্লাই করব, এভাবে লিখব কখন, যদি দেখো যে দুটি জিনিসের অনুপাত জানা আছে এবং কোনো একটির প্রকৃত মান জানা আছে, তখন আমরা এই মেথডে করব। দুটো বিষয়ের অনুপাত জানা আছে এবং সেই দুটো বিষয়ের মধ্যে কোনো একটির প্রকৃত মান জানা আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই মেথডে করতে পারবো, ঠিক আছে? এই ধরনের প্রবলেম কিন্তু প্রচুর থাকে বা প্রচুর বইয়েও পাবে, কোশ্চেন পেপারে পাবে, তো তোমরা সলভ করে দেখতে পারো এই নিয়মে। নেক্সট প্রবলেমটা দেখো, এই প্রবলেমটাও কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। দেখো এরকমও প্রবলেম তোমরা প্রচুর পাবে এবং আরও একটু অ্যাডভান্স লেভেলেও পাবে এই ধরনের প্রবলেম। দেখে নাও এটা কী প্রবলেমটা আছে, 782 টাকা তিনজনের মধ্যে 1:2, 2:3 এবং 3:4 এই অনুপাতে ভাগ করে যদি দেওয়া হয় তাহলে প্রত্যেকে কত করে পাবে। তাহলে মোট টাকাটা হলো 782 টাকা, ভাগ করা হচ্ছে তিনজনের মধ্যে এই অনুপাতে, তাহলে এখানে কিন্তু ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তো আমরা কী করতে পারি, এই ভগ্নাংশের সমতুল্য আমরা ভগ্নাংশ পূর্ণ সংখ্যায় বের করে নিতে পারি, তারপর আমরা ক্যালকুলেশনটা করব। কিভাবে দেখে নাও, এবার দেখো এই প্রবলেমটাকে কিভাবে সলভ করা যায়। যদি দেখো যে এইভাবে কোনো জায়গায় ফ্র্যাকশনে আছে অনুপাতটা, তাহলে সেই অনুপাতটাকে আমরা
समतुल्य पूर्ण संख्यार अनुपाते आगे कन्भार्ट करे नेब। समतुल्य पूर्ण संख्यार अनुपाते कन्भार्ट करार उपाय आमरा जेने गेछि, हरगुलोर लसागु दिए प्रत्येकटा पदके गुण करे दाओ। ताहले एखाने देखो 2 3 4 এর লসাগু 12, 12 দিয়ে গুণ করে দাও। 12 দিয়ে গুণ করলে এটা কিন্তু কনভার্ট হয়ে যাবে পূর্ণ সংখ্যায়, মানে এটা হয়ে যাচ্ছে দেখো 6, এটা 4, এটা 3, তাহলে পাচ্ছি 6 = 8, 4 × 2 = 8, আর এখানে হচ্ছে 9। ঠিক আছে, তো বন্ধুরা এটা আমরা পূর্ণ সংখ্যার অনুপাত পেয়ে গেলাম। এরপরে কি দেখো, প্রত্যেকে তার মানে তিনজনে যে টাকাটা ভাগ করাচ্ছে সেই টাকাটা, টাকার পরিমাণটা আমরা জানি না। যদি আমরা না জানি তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে এটাকে ক্যালকুলেট করবো বা এটাকে ধরবো এইভাবে, তাদের প্রাপ্ত টাকার অনুপাত বা প্রত্যেকে যে টাকাটা পাচ্ছে তার অনুপাত হচ্ছে 6:8:9, যেটা দেয়া আছে তার সমতুল্য অনুপাত এটা। তাহলে এখন আমরা এটা নিয়ে ক্যালকুলেট করব। তার মানে কি, যদি আমরা এই অনুপাতের পদগুলোকে যোগ করি কত হচ্ছে 9, 8, 17, 6, 23। এবার দেখো যে এটার মানে কি, যে এই তিনটি পদের যোগফল কত হচ্ছে 9, 8, 17, 6, 23। তার মানে কি, যদি 23 টাকা নেওয়া হয় সেই 23 টাকা তিনজনের মধ্যে এই অনুপাতে ভাগ করা মানে কি, সেই হিসেবে দেখো প্রথম জন পাবে 6 টাকা, দ্বিতীয় জন পাবে 8 টাকা, তৃতীয় জন পাবে 9 টাকা। তাহলে প্রত্যেকের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার কথাটা নতুন তাই তো, আনুপাতিক ভাগহার আর কিছু নয়, আনুপাতিক ভাগহার হলো কোনো একটা অনুপাত যদি দেওয়া থাকে সেই অনুপাতের পদগুলি টোটাল করে, সে টোটালকে হর করে, আর আমরা ধরো প্রথম জনের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার, তাহলে এটা টোটাল যোগ করলে 23 হবে। প্রথম জন মানে তার যে অনুপাতের পদ সেটাকে ওপরে লিখতে হবে। এই যে একটা ভগ্নাংশ পেলাম এটাকেই বলা হয় আনুপাতিক ভাগহার। 23 টাকার মধ্যে প্রথম জন পাচ্ছে 6 টাকা, আবার 23 টাকার মধ্যে দ্বিতীয় জন পাচ্ছে 8 টাকা, তাহলে ওর আনুপাতিক ভাগার হবে 8:23, তৃতীয় জনের হবে 9:23। এভাবে আনুপাতিক ভাগারগুলো তো আমরা জেনে গেলাম। এরপর যত টাকাই বলুক না কেন সেইটা ইনটু প্রত্যেকের আনুপাতিক ভাগার গুণ করলে আমরা কিন্তু প্রত্যেকের প্রাপ্ত টাকার পরিমাণ জেনে যাব। দেখে নাও, তাহলে 782 টাকা আছে। 782 টাকার মধ্যে প্রথম জন কত পাবে, এটাকে 6:23 দিয়ে ভাগ গুণ করে দাও। 6:23 দিয়ে গুণ করে দিলে এটা হবে দেখো, এটা হবে 34, তার মানে 204 টাকা। 6×4=24, 6×3=18, 204 টাকা প্রত্যেকে বলে যে। দ্বিতীয় জন পাবে, দ্বিতীয় জন ইন্টু তার আনুপাতিক ভাগহার 8:23, এটা 34 দিয়ে দেখো, 8×4=32, এটা 272 টাকা। আর তৃতীয় জন পাবে 782 × 9:23, 34 দিয়ে কেটে দাও, তাহলে এটা হবে 9×4=36, 306 টাকা। যোগ করে দেখে নাও, 6×2=8, 8×4=12, 7×1=8, 3×2=5, 8×2=7, টোটাল হয়ে যাচ্ছে 782 টাকা। তাহলে কি আনুপাতিক ভাগহার এই জিনিসটা আমরা কাজে লাগাবো কখন, দেখে নাও। যদি একটা অনুপাত দেওয়া থাকে প্রত্যেকের আলাদা আলাদা বিষয়ের অনুপাত, এবং যদি তাদের মধ্যে কোনো কিছু একটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে, তার মোট অঙ্কটা জানা থাকে। আমরা আগের অঙ্কে দেখো কোনো একটার প্রকৃত মান জানা ছিল, প্রকৃত মান জানা থাকলে আমরা এভাবে ক্যালকুলেট করব। আর যদি অনুপাত জানা থাকে, তার যদি কোনো যেটা জিনিসটা ভাগ করা হচ্ছে বা যেটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে তার যদি টোটাল অঙ্কটা জানা থাকে, টোটাল অঙ্কটা জানা থাকলে আমরা আনুপাতিক ভাগার এই ব্যাপারটাকে কাজে লাগাবো। এবং আনুপাতিক ভাগার কি বললাম, যে অনুপাতের প্রত্যেকটি পদের যোগফল সেটাকে হর করে প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল পদগুলো সেগুলোকে লবে করে আমরা যে ভগ্নাংশটা পাবো সেটা হবে আনুপাতিক ভাগার। নেক্সট প্রবলেম, তো ফ্রেন্ডস আজকে 9 এবং 10 নম্বর প্রবলেম দেখে নাও, ভীষণ 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 ইম্পর্ট্যান্ট। দেখে নাও, দুটি সংখ্যা অন্য আরেকটি সংখ্যার থেকে যথাক্রমে 40% ও 60% বেশি সংখ্যা দুটির অনুপাত বের করতে হবে। বোঝা গেল কি তোমাদের, দুটি সংখ্যা অন্য আরেকটি সংখ্যার থেকে 40% আর 60% বেশি আমাদেরকে সংখ্যা দুটোর অনুপাত বের করতে হবে। কোনো ব্যাপার না, ভীষণই সোজা। দেখো আমাদের যে তৃতীয় সংখ্যা সেটা জানা নেই, তাহলে আমরা কিভাবে বের করব এটা? আচ্ছা, এভাবে বের করতে পারি, ধরো অন্য আরেকটি সংখ্যা, তাহলে অন্য আরেকটি সংখ্যাটা আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে এক্স কি বলেছে, যে প্রথম সংখ্যাটি 40% বেশি, তার মানে প্রথম সংখ্যাটা কত হয়ে যাবে, প্রথম সংখ্যাটা কত হয়ে যাবে দেখো, এইটা ইন্টু 40%, মানে 100 যদি 40% বেশি, তার মানে প্রথম সংখ্যাটা যদি দ্বিতীয় এই তৃতীয় সংখ্যাটা যদি 100 হয় তাহলে প্রথম সংখ্যাটা কত হবে, 140। কিন্তু সেটা তো আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না, তাহলে আমরা তৃতীয় সংখ্যাটা যদি এক্স ধরে নিই তাহলে প্রথম সংখ্যাটা কি হবে, এক্স ইন্টু 140/100, এটা হবে, তার মানে এটা হয়ে যাবে 7/5x প্রথম সংখ্যা। একই রকমভাবে দ্বিতীয় সংখ্যাটা আমরা কত পাবো, এক্স ইন্টু ওটা 60% বেশি, তার মানে এটা 160,
डिवाइडेड बाय 100 तार माने एटा हुए जाबे देखो 8/5x বা 8x বাই 5 পেয়ে গেলাম আমরা, কোনো ব্যাপার নেই, আমাদের আর কিছু জানার দরকারও নেই। তাহলে আমরা প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত পাবো? না 7/5x ইজ টু 8/5x, এক্স বাদ চলে যাবে, নিচের পাঁচটাও বাদ চলে যাবে, মানে 7:8। এই ধরনের প্রবলেমও বন্ধুরা ভালো করে দেখে নাও, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইভাবে তোমরা এটাকে ক্যালকুলেট করে নিতে পারবে। নেক্সট দেখো, মা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত, এই ধরনের অঙ্ক কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট এবং বিভিন্ন জায়গায় দেখতে পাবে। পিতা পুত্র দেওয়া থাকতে পারে, বাবা ছেলে দেওয়া থাকতে পারে, মা ছেলে দেওয়া থাকতে পারে, দাদা ভাই দেওয়া থাকতে পারে, মেয়ে বাবা দেওয়া থাকতে পারে, বিভিন্নভাবে রিলেশনটা দেওয়া থাকতে পারে, কিন্তু প্রবলেমগুলো একই রকম। কি বলা আছে? মা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে, তাদের বয়সের পার্থক্য বলা আছে 21 বছর, 3 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। এবারে দেখবে কখনো 3 বছর আগে বলতে পারে, 3 বছর পরে বলতে পারে, 10 বছর আগে, 5 বছর আগে, 10 বছর পর, 5 বছর পর, এরকম নানা ধরনের প্রবলেমকে ঘুরিয়ে দিতে পারে। তো তোমরা নিয়মটা দেখে নাও, সেই নিয়মে করবে, কোনো ব্যাপার নেই, হয়ে যাবে। তাহলে এখানে দেখো 12:5, তো এটা তো তাদের অরিজিনাল বা প্রকৃত বয়স নয়, যেহেতু তাদের বয়সের পার্থক্য আবার একটা এখানে এখানে কন্ডিশন দেওয়া আছে 21 বছর। তার মানে কি, এখানে যদি আমি মায়ের বয়সটা 12x ধরি, তাহলে ছেলের বয়সটা কত হয়ে যাবে? 5x, এটা বলতে পারি। তো একটা চলরাশি দিয়ে গুণ করে দিলে এক্সের মানটা আমাদের জানার দরকার, এক্সের এমন একটা মান যাতে করে এই কন্ডিশনটা ফিল আপ করবে, এই কন্ডিশনটা ফুলফিল করবে যে তাদের ডিফারেন্সটা হয়ে যাবে 21 বছর। তো সেক্ষেত্রে মায়ের বয়স যদি 12x হয়, ছেলের বয়স হয়ে যাবে 5x, এবং তাদের ডিফারেন্স কত বলা আছে? 21 বছর। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি দেখো 7x = 21, বা এখান থেকে এক্সের মানটা পেয়ে যাচ্ছি 3। তাহলে এক্সের মানটা যদি 3 হয়ে যায়, তাহলে মায়ের বর্তমান বয়সটা কত হয়ে যাবে? 12x মানে হচ্ছে মায়ের বর্তমান বয়সটা হয়ে যাবে, মায়ের বর্তমান বয়স, মায়ের বর্তমান বয়সটা হয়ে যাবে 3×12 মানে 36 বছর। আর ছেলের তাহলে কত হচ্ছে? ছেলের কোনো অসুবিধা নেই, বর্তমান বয়স কত হবে? 5×3 মানে 15 বছর। এরপরে দেখো কি বের করতে বলেছে, 3 বছর পর। তাহলে 3 বছর পর মা ও ছেলের, 3 বছর পর মা ও ছেলের কত হবে? মা ইজ টু ছেলের বয়স কত হবে দেখো, 36+3=15+3, ওকে, তার মানে 39:18, মানে এটা দেখো 13:6, দিস ইজ দ্য রিকোয়ার্ড আনসার। তো বন্ধুরা আজকের যে 10টা প্রবলেম দেখলে, তো 10টি প্রবলেমে কিন্তু ইম্পর্টেন্ট, এই 10টি প্রবলেম থেকে তোমরা কিন্তু একটা বিশাল অংশ আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল বোঝা। এরপর এই প্রবলেম থেকে তোমরা বিভিন্ন প্রবলেম সলভ করতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো এবং শেয়ার করো, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং নতুন আপলোড করা ভিডিওর নোটিফিকেশান পেতে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করো। আজ এই পর্যন্তই।